নমস্কার বন্ধুরা, আজকে রোববার, কিন্তু আপনাদের আজকে আমি রেসিপিটা শেখাবো কচু পাতা দিয়ে কি করে চিংড়ি মাছ ভাপা করবেন। এ দেখুন আমি কি সুন্দর কচু পাতা, আমার যে মানে যে ছেলেটি আমাকে রিকশায় নিয়ে যায় সে আমাকে তুলে দিয়েছে, কি সুন্দর দেখুন কচি কচি একদম। এইরকম কচু পাতা নেবেন, নিয়ে এই পুরো কচু পাতাটাকে কীভাবে কাটবেন আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটা বহু পুরনো, মানে বহু মানে বহু পুরনো, কিন্তু এই রেসিপিটা করতে গেলে একটু ঝামেলা পোয়াতে হয়, তাতে অসুবিধা নেই। আচ্ছা, ব্লিঙ্কেটেও কিন্তু এই কচু পাতা কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে দেখলাম ওদের স্টকে নেই, তাই জন্য আমি কিনতে পারিনি। তাই আমাকে যে রিকশায় নিয়ে যায় গোপী নাম ছেলেটি, ওকে আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন, সেই আমাকে তুলে দিয়েছে। এই কচু পাতাটাকে এইভাবে কুচি একদম কুচিয়ে নিতে হবে, সরু সরু করে, যেন একদম ফাইন চপ হয়, যতটা পারবেন এরকমভাবে কুচিয়ে নেবেন। আচ্ছা, কচু পাতাটা কোচানোর সময় অনেক সময় কিন্তু হাত চুলকাতে পারে, একটু রান্না করতে গেলে তো বন্ধুরা কষ্ট করতেই হবে। তা কি করা যাবে, যখন কচু পাতাটা কাটা হয়ে যাবে তখন আপনারা একটু নুন হলুদ আর তেল দিয়ে হাত ঘষে নিলে সেই চুলকাল, তার সঙ্গে লেবু অবশ্যই দেবেন, দিলে পরে দেখবেন এই চুলকানিটা, হাতের যে কচুর ফলে যে চুলকানিটা হয় এই চুলকানিটা একদম কমে যায়। এই দেখুন আমি কেটে নিয়েছি, আরেকবার একটু কুচিয়ে নেব। এই রেসিপিটা আমি খেয়েছিলাম কস্তুরি রেস্টুরেন্টে, আপনারা অনেকেই রেসিপিটা খান দেখেছি, কিন্তু বাড়িতে কী করে করবেন সেটাই কিন্তু আপনাদের আমি শেখাচ্ছি। এইভাবে কচু পাতাটাকে কুচিয়ে নেবেন, দেখুন এভাবে কচিয়ে নিলে এবার এটার সঙ্গে কী করবেন আপনাদের বলে দিচ্ছি আমি এক এক করে। কচু পাতাটাকে আমি ভালো করে আবার ধুয়েছি, ধুয়ে এ আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। নুন প্রথমে আমি একটু হলুদ দেব, এই দেখুন এরকম চামচে, আর নুন দেব, এই যে ঠিক এরকম পরিমাণে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ করার জন্য। আচ্ছা বন্ধুরা, এবার চলুন আমাদের এবার কী কী লাগবে, এটা তো আমি সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি চিংড়ি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছি। আর এখানে কী কী লাগছে এবার দেখুন, এখানে আমি নারকেল কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু বাটা নিয়েছি, আর মিহি সর্ষের দানা, দেখুন একদম মিহি, আর এখানে 2-1 পিস মতন রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। এবার আমি মিক্সির বাটিতে ভালো করে বেটে নিচ্ছি। এতে আমি একটু অল্প নুনও দেবো, নুনের ব্যালেন্সটা কিন্তু ঠিক করে দেবেন, অবশ্যই বুঝে দেবেন। এটা আমি এখন বেটে নেবো মিক্সিতে। এই দেখুন কত সুন্দর মশলাটা মিহি হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে একটা ট্রিক্স বলি, আমি আমি এখানে অর্ধেক লেবু কেটে রেখেছি, কারণ কি জানেন এই যে জলটা ফুটছে কচু পাতার, তার মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো, এতে লেবুর রসের রঙটা যেমন যেমন পাতার রঙটা ঠিক থাকবে, ঠিক তেমন খেতে গেলে গলাও কিন্তু চুলকাবে না। অনেক সময় দেখা যায় কচু বা কচু পাতা বা কচুর শাক খেতে গেলে একটা কিন্তু গলার মধ্যে কেন একটা ইরিটেশন টাইপের হয়, এই ইরিটেশনটা কিন্তু যখন আপনারা সিদ্ধ করবেন এই জাতীয় জিনিস ওল বা কচু বা কিছু, তখন একটুখানি লেবুর রস দিয়ে দেবেন, দিলে এটা টেস্টে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে ইরিটেশন ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। এই দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি, একটুখানি দিলেই হবে, কিন্তু দিয়ে এটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমাদের মশলাও রেডি, চিংড়ি মাছও ম্যারিনেট করা হয়েছে আর কচু পাতাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা আমি ঝারিয়ে নেব। আমি কড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কড়াতে তেল দেব, সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো এবার। দেখো তেলটা গরম হচ্ছে, এবার আমি এতে কালো জিরে ফোড়ন দেবো।
দিয়ে আমি নুন হলুদ মাখানো গ্যাসের আঁচটা সিম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু ভেজে নেব। এর সঙ্গে আমি আরেকটা জিনিস করব, আধখানা পেঁয়াজ এইভাবে কুচিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছের সঙ্গে কিন্তু ভাজবে জিনিসটা। এখানে একটু গ্যাসটা ফ্লেমটা একটু বড় করে দেবে। এবার এই যে বাটা মশলাটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবে। এখানে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, খুবই অল্প দেবো, কালারের জন্য, শুধু রঙটার জন্য, যে হালকা একটা সোনালি আভা আসে না, সেই সোনালি আভার জন্য আমি এই রঙটা দেবো। এর মধ্যে কিন্তু নুনটা দেওয়া আছে, দুটোর মধ্যেই, মাছের মধ্যেও দেওয়া আছে আর চিংড়ি মশলার মধ্যেও কিন্তু দেওয়া আছে, তাই এখানে আমি আর কোনো নুন দেবো না। এবার আমি কচু পাতাটা দিয়ে দেবো, সিদ্ধ কচু পাতাটা। এটা কেবল গ্রিন আর ইয়ে রং আছে দেখেছেন, এটা মোটামুটি হয়ে গেছে, এটাকে আর কিছু করার নেই। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখুন আমি চিংড়ি মাছে যেটা করলাম সেটাকে এইভাবে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। যেহেতু এটা ভাপা তাই এইভাবেই কিন্তু করতে হবে। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি এটাকে জলের মধ্যে বসিয়ে দেবো, ভালো করে টিফিন বক্সে আটকাবেন। আটকানোর পরে এটাকে কিন্তু আপনারা একদম এই জলে পাত্রে বসিয়ে সে চাপা দিয়ে দেবেন। জলটা ফুটে গেলে আমরা এখানে গ্যাসটাকে কমিয়ে দেবো মিনিট পাঁচেকের মতো, কেন চিংড়ি মাছ করতে সিদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। অলরেডি কিন্তু আমরা তেলে একটু ওকে সাঁতলে নিয়েছি। এইভাবে মিনিট পাঁচেক বাদে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে চিংড়ি মাছ আর কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপে। পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে এইভাবে দু মিনিট রেখে দেবো, আর তারপরে আমি দেখাচ্ছি আপনাদের কেমন করে হলো, মানে কেমন দেখতে লাগছে আজকে কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপে। দু মিনিট পরে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপে, একটা সবুজ আর সোনালি রঙের, এত সুন্দর মানে দেখতে লাগছে বলার মতন না। এটা খেতেও কিন্তু দুরন্ত। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন এটা। এই রেসিপিটা আমি এই প্রথম কিন্তু বাড়িতে করলাম, আর কিন্তু খেয়েছি অনেকবারই কস্তুরিতে আপনাদের বললাম, কিন্তু সেই জন্য ওদের কাছে আমি রেসিপি জিজ্ঞাসা করছিলাম কেমন করে বানান, কিন্তু প্রত্যেক জায়গাতে একটা সিক্রেট থাকে, তাই সেখানে ওরা আমাদেরকে বলেননি। আমি ওই খেতে খেতে ওর সঙ্গে সঙ্গে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আমার মুখের মধ্যে মনে হয়েছে বা আমি অনুভব করেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর কেমন লাগবে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলের নাম তো আপনারা জানেন, ডেলি লাইফ অফ আওয়ার ক্যাটারার। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, শেয়ার করতেও ভুলবেন না। আশা করি আপনাদের আমাদের চ্যানেল খুবই ভালো লাগছে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব শেয়ার আর লাইক কিন্তু অবশ্যই বন্ধুরা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব খুব করে পুজোয় আনন্দ করুন।